অর্ধেকেরও কম বল খেলে জয়, সেটিও আবার সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে। শুধু তাই নয়, 10 উইকেটের বিশাল জয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সেমিফাইনালে যাবার সব সমীকরণ। 23 জুন রাতের ম্যাচে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। আর সেই ম্যাচেই ঘটে গেল কিছু চমৎকার ঘটনা। প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো বোলার টি-20 বিশ্বকাপে হ্যাট্রিকের দেখা পান এই ম্যাচেই। প্রথম ইনিংসের 19তম ওভারে 5 বলে 4 উইকেট নেন দলটির ফাস্ট বোলার ক্রিস জর্ডান। তার মধ্যে ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে পরপর 3 বলে 3 উইকেট নিয়ে করেন হ্যাট্রিক। সাজ ঘরে ফেরান আলী খান, নস্তুস কেনজিগে এবং সৌরভ নেত্রাভালকারকে। মজার ব্যাপার হল, ক্রিস জর্ডান ইংল্যান্ডের নাগরিক এবং সেই দেশের হয়ে ক্রিকেট খেললেও তার জন্ম এবং বেড়ে ওঠা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র বার্বাডোজে। সেই বার্বাডোজেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামে ইংল্যান্ড। অর্থাৎ নিজের ঘরের মাঠেই হ্যাট্রিক করে ইংলিশ ক্রিকেটের নতুন ইতিহাস লিখেন ক্রিস জর্ডান। ইংল্যান্ডের এমন জয়ে ক্রিকেট ভক্তরা বের করছে পুরনো সব পরিসংখ্যান। গেল আসরে, অর্থাৎ 2022 সালে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচেও ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল 10 উইকেটের ব্যবধানে। পরবর্তীতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাটলাররা। এবারও তারা সুপার এইটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিশ্চিত করেছে সুপার এইট। টানা 2 বিশ্বকাপে 10 উইকেটে জিতেছে তারা। তাই অনেকে ভাবছেন এবারও হয়তো শিরোপা জিতবে ইংল্যান্ডই। হিসেব আছে আরও একটা, তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা, সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। সুপার এইটের গ্রুপ টুতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আবার গ্রুপ ওয়ানের সেরা দল ভারত। অস্ট্রেলিয়ার সাথে ভারতের ম্যাচ ড্র কিংবা ভারত জিতলে সেমিফাইনালে এবছর আবারও মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। 2022 সেমিফাইনালের সেই বড় হারের ক্ষত এখনো ভুলতে পারছে না রোহিত কোহলিরা। এবার তাদের সামনে সুযোগ আসতে পারে প্রতিশোধ নেয়ার। 2016 সালে রানার্স আপ, 2021 সালে সেমিফাইনাল, 2022 সালে ইংল্যান্ড হয়েছিল চ্যাম্পিয়ন। আবারও সেই পথেই এগুচ্ছে বাটলার সল্ট জর্ডানরা। তবে তাদের এবারের যাত্রা সহজ ছিল না মোটেও। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি থেকে শুরু করে সুপার এইটে উঠার জন্য তাকিয়ে থাকতে হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দল অস্ট্রেলিয়ার জয়ের দিকেও। তবে সুপার এইটে নিজেদের সহজাত খেলাটাই দেখালো তারা। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে হারিয়েছিল 8 উইকেটে। এবার যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে শিরোপার কাছে আরও এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্সি।